হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইমোলেন ক্রিমের রিভিউ। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, এটা ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, এই ক্রিমটি সত্যি কি আমাদের ত্বকের জন্য কার্যকরী কিনা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে। সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে ইমোলেন প্রোপাইলিন গ্লাইকল ক্রিম। এই ক্রিমটার কোয়ান্টিটি হলো 100 গ্রাম। এটা হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম। সো এই ক্রিমটিকে বেসিক্যালি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে স্কিনের জন্য। তো এই ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে দেন, এটাকে ফেসের মধ্যে ইউজ করা উচিত। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় ড্রাই তাদের জন্য বেসিক্যালি এটা রেকমেন্ডেড একটি ক্রিম। যাদের ফেসে অনেক বেশি ড্রাইনেস থাকে, স্কিন থেকে চামড়া উঠতে থাকে এবং এত স্কিনটা ড্রাই যার কারণে স্কিনটা পুরো ফেটে থাকে, এরকম অনেকেরই স্কিন টাইপ থাকে, তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারো। এটা স্কিনের জন্য খুব ভালো কাজ করে থাকে, স্কিনকে প্রপারলি ময়শ্চারাইজ করে, স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে, স্কিন ব্যারিয়ারটাকে ঠিক রাখতে হেল্প করে, অ্যান্ড স্কিনটাকে ময়শ্চারাইজ অ্যান্ড অনেক বেশি সফট করতে সাহায্য করে। সো যারা এমন একটা ময়শ্চারাইজার ইউজ করতে যাও যেটা ফেসের জন্য অনেক বেশি লাইটওয়েট হবে আবার স্কিনের জন্য অনেক বেশি কার্যকরী হবে, সেক্ষেত্রে তোমরা এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো। এটা অল টাইপস অফ স্কিনে ইউজ করা যায়, তবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি বেস্ট। অ্যান্ড এই ময়শ্চারাইজারটা স্কিনের ড্রাইনেস অ্যান্ড রাফনেস দূর করে ইনস্ট্যান্ট স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে থাকে অ্যান্ড স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে। তাই তোমরা ডেফিনেটলি এই ময়শ্চারাইজারটি ক্রিমটিকে ইউজ করতে পারো ফেসের জন্য। এটা অনেক গুড কোয়ালিটির একটি ময়শ্চারাইজার এবং এই ময়শ্চারাইজারটি হচ্ছে তোমার স্কিনের ময়শ্চারটাকে রিস্টোর করতে হেল্প করবে এবং এটাকে তোমরা রেগুলার রাতের বেলা ইউজ করতে পারবে। এবং এই ক্রিমটি ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর পরিমাণ মতো ক্রিম নিয়ে ফুল ফেসে একটা লেয়ার সাহায্যে এটাকে অ্যাপ্লাই করবে। অ্যান্ড তোমরা এটাকে অ্যাপ্লাই করার পর স্কিনের মধ্যে হালকা একটু মাসাজ করবে, এভাবে তোমরা ঘুমিয়ে যাবে। দেন নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবে। এভাবে তোমরা রেগুলার বেসিসে যদি এই ক্রিমটি ইউজ করতে পারো সেক্ষেত্রে দেখবে তোমাদের স্কিন টেক্সচারটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে অ্যান্ড অনেক বেশি ব্রাইট হবে এবং স্কিনটা দেখতে অনেক বেশি গ্লো করবে। ওভারঅল এটা হচ্ছে একটা খুবই গুড কোয়ালিটির একটা ময়শ্চারাইজার। যারা একটু ভালো মানের ময়শ্চারাইজার খুঁজছো যেটা মেডিকেটেড ক্রিম হবে তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড এই ক্রিমটিকে হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ বা অ্যালার্জেটিক বা স্কিনটা প্রচণ্ড মাত্রায় অ্যাকনি প্রোন, স্কিনে অনেক বেশি পিম্পল আছে, তারা হচ্ছে এটা ইউজ করা থেকে বিরত থাকবে। অনেকের স্কিনে ইউজ করার পর স্কিনটি একটু ইচিং হতে পারে বা এক্সেসিভ ড্রাই হয়ে যেতে পারে। সো কারোর স্কিনে যদি কোনো রকমের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করা অফ করে দিবে। আর ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, যদি স্কিনের মধ্যে স্যুট করে সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো। এবং এই ক্রিমটি হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 770 টাকা বাংলাদেশি টাকায়। এবং এই ক্রিমটা বেশি অ্যাভেলেবেল হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান যে কোনো ফার্মেসিতে তোমরা এটাকে খুব ইজিলি পেয়ে যাবে। সো এটা আমার ইন্ডিয়ান আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বাট যারা বাংলাদেশি আপুরা আছো তারা হচ্ছে এটাকে বিভিন্ন বড় ধরনের যে মেডিকেল সব ফার্মেসিগুলো আছে সেগুলোতে তুমি এটাকে খুব ইজিলি পেয়ে যাবে অ্যান্ড প্রাইস রেঞ্জটা হচ্ছে 770 টাকার মধ্যে এরকম হবে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো ক্রিমটি আসলে আমাদের স্কিনে কতটুকু কার্যকরী এবং এটা ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, প্রাইস কত অ্যান্ড এভরিথিং। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।